প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। করোনা সংক্রমণকালে তোমরা বাসায় অবস্থান করবে, খুব বেশি প্রয়োজন ছাড়া তোমরা বাসার বাইরে একদম যাবে না। বাসায় নিয়মিত পড়াশোনা করবে, বাবা মার কথা শুনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি বেশি পুষ্টিকর খাবার খাবে। আর বেশি বেশি পুষ্টিকর খাবার খেলে কি হবে জানো তো? তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তোমাদের কিছুই হবে না, তোমরা খুব ভালো থাকবে। এখন তোমরা নিশ্চয়ই জানো করোনা সংক্রমণ জনিত লকডাউনের কারণে তোমাদের স্কুল বন্ধ, তাই তোমরা ঘরে বসে যেন নিরাপদে লেখাপড়া করতে পারো। তোমাদের সুবিধার্থে তোমরা যেন উপকৃত হও, তাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার জনাব মোশাররফ হোসেন মহসিনপুর স্যার, তোমাদের জন্য আমি গণ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস চালু করার ব্যবস্থা করেছি। আজ আমি অধ্যক্ষ স্যারের নির্দেশ মেনে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অনুষ্ঠান চক্রবর্তী, সহকারী শিক্ষক আমির বাণী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের স্বাগত জানাচ্ছি এই অনলাইন ক্লাস। আজ আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর রিঅ্যারেঞ্জ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। দেখো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে রিঅ্যারেঞ্জ সম্পর্কে বলবো। দেখো রিঅ্যারেঞ্জ করতে পুনরায় সজ্জিত করা বা পুনর্বিন্যস্ত করা বা পুনরায় সাজিয়ে লেখা, তাহলে কতগুলো এলোমেলো করে তোমাদের ওয়ার্ড দেওয়া হবে, সেই ওয়ার্ড গুলো নতুন ভাবে সাজিয়ে তোমাদেরকে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। গত ক্লাসে আমি তোমাদেরকে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে আমি আবারও বলছি, সেন্টেন্স হচ্ছে কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনোভাব প্রকাশ করে বা কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। এখন দেখো কি শিক্ষার্থীরা খাতা পেন্সিল নিয়ে রেডি তো? দেখো এখন নাম্বার ওয়ান, আমি এখানে কতগুলো এলোমেলো ওয়ার্ড দিয়েছি, এগুলো এখন সাজিয়ে লিখতে হলে কি হয় দেখো। প্লাস টু আই রি ইন, তাহলে এটা হচ্ছে এলোমেলো, এটাকে যদি সাজিয়ে লিখি দেখো কি হবে, আই রি ইন প্লাস টু, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। দেখো এটাকে কি হলো, আই রিড ইন প্লাস টু। এখন নাম্বার টু দেখো, সিঙ্গার ইজ এ রুনা, রুনা এটা যদি আমি যদি সাজিয়ে লিখতে দেয় বা রিয়ারেঞ্জ করতে দেয় কি হবে দেখো, রুনা ইজ এ সিঙ্গার। নাম্বার থ্রি দেখো, অন দা টেবল ইট ইজ, এখানে যদি সাজিয়ে লিখে যদি আমি যদি সেন্টেন্স তৈরি করতে দেয় কি হবে দেখো, ইট ইজ অন দা টেবল। তারপর দেখো কুই শি ইজ এ, নাম্বার ফোর দেখো, আবার বলছি কুই শি ইজ এ, এটা যদি আমি যদি রিয়ারেঞ্জ করে লিখতে যাই দেখো কি হয়, শি ইজ এ কুইন, তখন কিউটা স্মল লেটার হলো, শি ইজ এ কুইন। দেখো এবার নাম্বার ফাইভ দেখো, টিচার হি ইজ এ, তাহলে এটাকে যদি আমি রিয়ারেঞ্জ করতে যাই কি হয় দেখো, হি ইজ এ টিচার, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি গতবার বলেছি এবারও বলছি, তোমরা সেন্টেন্সটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ফুল স্টপ দিবা। এবার দেখো নাম্বার সিক্স, দিস এলবো ইজ, তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখতে যাই, দিস ইজ এলবো, এলবো মানে কোনোই। তারপর দেখো নাম্বার সেভেন, এ দিস ইজ হুইসেল, হুইসেল মানে বাঁশি, দেখো এটাকে যদি আমি যদি সাজিয়ে লিখতে যাই কি হয় দেখো, সাজিয়ে যদি বাক্য তৈরি করি, দিস ইজ এ হুইসেল। তারপর দেখো নাম্বার এইট দেখো, ড্রিঙ্কিং টি ইজ ফাদার, এখানে কি হবে দেখো, এটা যদি আমি সাজিয়ে লিখতে যাই, ফাদার ইজ ড্রিঙ্কিং
বাবা বা আব্বু চা পান করছে বা পান করছে। শিক্ষার্থী দেখো এখন 9 নাম্বার দিস স্পট ইজ এ নিউ, তাহলে এটা যদি আমি সাজিয়ে লিখতে যাই রেলস করতে দেখি হয় দেখো দিস ইজ এ নিউ স্পট, এ হয় একটি নতুন স্পট। নাম্বার 10 দেখো পেট এ ডগ শাকিব হেস, তাহলে এটা যদি সাজিয়ে লিখতে যাই দেখো কি হয় শাকিব হেস এ, পেট তো হচ্ছে পোষা পেট ডগ। এবার দেখো নাম্বার 11 মাই পেন দিস ইজ, এটা যদি আমি যদি সাজিয়ে লিখতে যাই বা রিয়ার্স করতে যাই দেখো কি হয় দিস ইজ মাই পেন, এ হয় আমার কলম। আচ্ছা দেখো নাম্বার 12 দেখো এ রেড গেট দিস ইজ, এটা যদি আমি রিয়ার্স করতে যাই দেখো সাজিয়ে লিখতে গেলে কি হয় দিস ইজ এ রেড পরীক্ষার সময় শুধু আনসার গুলো লিখবে, এলোমেলো করে ওয়ার্ড দেওয়া থাকবে তোমরা শুধু আনসার গুলো সাজিয়ে লিখবে, আর এই 12টা ওয়ার্ড বাসায় প্রতিদিন প্র্যাকটিস করবে বেশি বেশি করে লিখবে মুখস্থ করে। তাহলে আজ এ পর্যন্ত, আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিক অন্য কোনো পড়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, গুড বাই।